নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি অন্যদিনের মতো কাজের খোঁজ নিয়ে। তো আজকে যে কাজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, যেটা সংক্ষেপে নাম হচ্ছে ONGC, রিক্রুটমেন্ট করছে। এখানে 4,100 সিটের ভ্যাকেন্সি আছে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটাতে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটি করে নেবে সাবস্ক্রাইব, আর পুরো ডিটেলসে জানার জন্য আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে, তবে কিন্তু আপনি শেষ পর্যন্ত বুঝতে পারবেন, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করি, আমি পুরো ডিটেলসে বলি। এটা দেখুন, লোকেশন আছে অল ইন্ডিয়া, আপনি এখানে লোকেশন অল ইন্ডিয়া সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কেউ না যে পার্টিকুলার কোনো স্টেট নেই, এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান দেখুন, এখানে উচ্চ মাধ্যমিক বা মানে শিক্ষাগত যোগ্যতা কী বলছে, আইটিআই বা ডিপ্লোমা, আইটিআই বা ডিপ্লোমা পাস করে থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে। সাথে যদি কেউ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে থাকে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? স্যালারি হচ্ছে এখানে 7,000 থেকে 9,000 টাকা স্যালারি। তো চলে যাই আমি পুরো ডিটেলসে, আরও ডিটেলসে চলে যাই। নাম্বার অফ ভ্যাকেন্সি দেখুন, এখানে আছে 4,182টা পদ আছে। ডিসিপ্লিন ওয়াইজ ভ্যাকেন্সি 1 নম্বর অ্যাকাউন্ট্যান্ট আছে 228টা, 2 নম্বর অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স 544 পোস্ট, 3 নম্বর আছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট 161, 4 নম্বর কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 293টি পোস্ট, 5 আছে ড্রাফটম্যান সিভিল 50টি পোস্ট, 6 ইলেকট্রিশিয়ান 527টি পোস্ট, 7 আছে ইলেকট্রনিক মেকানিক 125টি, ফিটার নেবে 649টি পোস্ট, 9 আছে ইনস্ট্রুমেন্ট মেকানিক 152টি পোস্ট, 10 নম্বর ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স 151 পোস্ট, মানে এখানে 151টা পোস্ট আছে। তো এগুলো দেখে নেবেন, আমি যে আপনিও এগুলো দেখতে পারবেন। আমি ভিডিওর যে নিচে যে ডিসক্রিপশন থাকে সেখানে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনি কিন্তু পুরো নোটিফিকেশানটা কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন। এখানে 10 নম্বর আছে এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল প্ল্যান্ট আছে 156টি পোস্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে 60টি পোস্ট আছে, 13 নম্বর আছে মেকানিস্ট 134টি পোস্ট। এইভাবে পুরো পোস্টগুলো আছে, দেখে নেবেন। আমি ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমি বলছি না আপনাকে পুরো ডিটেলসে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান আছে ব্যাচেলার ডিগ্রি, আইটিআই, ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে। বয়স হতে হবে দেখুন এখানে মিনিমাম আছে 18 থেকে ম্যাক্সিমাম 24 বছর বয়স। আপার এস রিল্যাক্সেশন এখানে 5 বছর এসসি আর এসটিরা ছাড় পেয়ে যাবে, আর 3 বছর ছাড় পেয়ে যাবে ওবিসিরা। এখানে সেক্টর ওয়াইজ ভ্যাকেন্সি আছে, নর্দার্ন সেক্টর দেরাদুনে আছে 180টি পোস্ট আছে, দিল্লিতে আছে 24টি পোস্ট, যোধপুরে আছে 24টি পোস্ট, মুম্বাই সেক্টর আছে, মুম্বাই আছে 478, গোয়াতে আছে 16টি, হাজিরা আছে 162। এইভাবে কিন্তু আপনি পোস্টগুলো আছে দেখে নেবেন আপনি, ঠিক আছে? আমাদের সেন্ট্রাল সেক্টর যেটা আছে সেখানে আছে দেখুন, এখানে আগরতলায় আছে 163টি পোস্ট, কলকাতায় আছে 58টি পোস্ট, মানে এটা আছে কলকাতায় পড়বে, ঠিক আছে? দ্য ক্যান্ডিডেট উইল আন্ডারগো অ্যাপ্রেন্টিস ট্রেনিং ফর পিরিয়ড অফ 6 বা 12 মান্থ, ট্রেনিং করে থাকতে হবে আপনার যে অ্যাপ্রেন্টিস ট্রেনিং আছে সেটা ট্রেনিং করে থাকতে, আইটিআই করে থাকতে হবে 6 মাসের বা 12 মাসের, ঠিক আছে? ক্যান্ডিডেট কীভাবে সিলেকশন হবে দেখে নিন। ক্যান্ডিডেট সিলেকশন উইল বি ডান মেরিট বেসিস হিসাবে, মানে মেরিট হিসাবেই আপনার কিন্তু সিলেকশন হবে। ওয়েবসাইট দেওয়া আছে www.ongcapprenticeship.ongc.co.in, এই ওয়েবসাইটে কিন্তু আপনি সমস্ত রকম ডিটেলস পেয়ে যাবেন। তারপর আছে কোথায় আপনার ডেট হবে, টাইম কবে, ডেট টাইম ও এক্সাম ভেনু বা এক্সাম সেন্টার যেটা বলি আমরা, তো কোথায় সেটা পাবো, কী করে পাবো তথ্য, সমস্ত রকম ডিটেলস কিন্তু এই ওয়েবসাইটে পাবেন, www.ongcindia.com। এই ওয়েবসাইটটা আমি নিচে দিয়ে দেবো, সমস্ত রকম ওয়েবসাইটগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনি কিন্তু এই সমস্ত রকম ওয়েবসাইটগুলো পেয়ে যাবেন। কী করে অ্যাপ্লাই করবেন আপনি দেখুন, এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে ওয়েবসাইট দেওয়া হয়েছে www.ongcapprenticeship.ongc.co.in, এই ওয়েবসাইটে আপনি ক্লিক করলে কিন্তু আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন অ্যাপ্লাই করার ডেট আছে 29/7/2020 থেকে 17/8/2020 সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। 17/8 মানে 17ই আগস্ট লাস্ট ডেট। দেখেন বিফোর অ্যাপ্লাইং অন অ্যালিগেন্ট রেজিস্টার করতে হবে প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে, তারপরে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনার কোনো রকম কোনো কপি পাঠাতে হবে না, অ্যাপ্লাই করলে অনলাইনের মাধ্যমে করে নেবেন, ঠিক আছে? ইম্পর্টেন্ট ডেট এখানে স্টার্টিং ডেট দেওয়া আছে 29/7/2020 থেকে ক্লোজিং ডেট 17/8/2020।
এখানে আছে অ্যাবাভ গিভেন ইনফরমেশান, এখানে আছে অফিসিয়াল ওয়েবসাইট, ওই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু আপনি ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আমি নিচে লিঙ্কে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনি কিন্তু ওই ডাইরেক্ট অনলাইনে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে কিন্তু আপনি অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন ডাইরেক্ট। আর কেউ যদি মনে করে যে এই অ্যাডভার্টাইজমেন্ট আমি দেখবো বাট ডাউনলোড করবো পিডিএফ ফাইল, তো সেখানে সি ডিটেলস বা অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে কিন্তু পুরো নোটিফিকেশানটা আপনি ডাউনলোড করবেন পিডিএফের মাধ্যমে, ঠিক আছে। তো ভিডিওটাতে কারো যদি কোনো প্রবলেম থাকে তো কমেন্ট করে জানতে পারেন, আর কারো কোনো ভালো লাগলে বা সাজেশন থাকলে কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, আবার পরবর্তীতে নতুন কোনো কাজের খোঁজ নিয়ে আমি আবার হাজির হবো।